আজ আপনি শুনবেন পরশুরাম ওরফে রাজশেখর বসুর কাহিনী সরলাক্ষ হোম, অনলি অন রেডিও মেলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. সরলাক্ষ হোমের চরিত্রে অপূর্ব, গদাধর বাবুর ভূমিকায় দীপক, খঞ্জনা এবং মান্ডবীর চরিত্রে রীতি, গল্প পাঠে বটুক সেন এবং বরুণ বিশ্বাসের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন. শুরু হচ্ছে পরশুরামের কাহিনী সরলাক্ষ হোম. বরুণ বিশ্বাস একজন মস্ত বড় অফিসার, যদিও তার বয়স 30-এর কম. ছেলেবেলায় মা বাবা মারা যাওয়ার পর তার বাবার বন্ধু গদাধর ঘোষ তাকে মানুষ করেন। তিনি খুবই ধনী লোক, প্রচুর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, 6 মাস হলো আমেরিকা থেকে কয়েকটা ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধর ঘোষের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা রয়েছে, 3 মাস পরেই তাদের বিয়ে হবে। গদাধর ঘোষ বিত্তশালী লোক, অনেক উঁচু স্তরের লোকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাঁর চেষ্টাতেই বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপার্টমেন্ট। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বানরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বানর ধীরে ধীরে আমেরিকায় চালান করবেন। সেখানে চিকিৎসা এবং শরীরবিদ্যার গবেষণার জন্য মুখপোড়া হনুমানগুলোর সব রকমের প্রজাতির চাহিদা রয়েছে। তা বানর নির্বাসনের ফলে দেশে খাদ্যাভাব কমবে এবং কিছু আমেরিকান ডলার ঘরে আসবে, কিন্তু ভালো কাজে বাধা বেশি। যারা জীবহিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন, বিদেশে গিয়ে বানরেরা প্রাণ দেবে এ কিছুতেই হতে পারে না। তাঁরা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতো তাঁদেরও বাঁচার অধিকার আছে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন, প্রচুর আম কাঁঠাল কলা ইত্যাদির গাছ লাগান, ছোলা মটর বেগুন ইত্যাদির চাষ করুন, আর ভালো দেখাশুনোর ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বন্দোবস্ত হয়েছে বানরদের বেলায় তা হলে চলবে না। তা এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের ওপর হুকুম এসেছে এখন শুধু গণনা করে যেতে হবে এবং পরিসংখ্যান তৈরি করতে হবে। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে, তাঁরা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায় বানর, বানরি এবং বানর ছানার সংখ্যা কত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় আর মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে তেমন কোনো কাজ নেই, মনের মধ্যে সুখও নেই। সে তার অফিস ঘরের চেয়ারে বসে টেবিলে পা তুলে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলার খবরের কাগজের বিজ্ঞাপনটা তার চোখে পড়ল। কাগজটা কাছে টেনে নিয়ে ভালো করে দেখল বিজ্ঞাপনটা। তাতে লেখা রয়েছে, যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার শ্যালক সপরিবারে আপনার বাড়িতে উঠে এসেছে এবং 6 মাস হয়ে গেল, তবু যাওয়ার নাম ধরছে না। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করছে, কিন্তু সে শক্তিশালী গুন্ডা আর আপনি রোগা পটকা। কিংবা ধরুন, আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতো সুন্দরী ভূভারতে আর একটিও নেই এবং তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আর আপনি তাকে কিছুতেই আটকাতে পারছেন না। কিংবা মনে করুন, আপনি একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করার উপায় খুঁজে পাচ্ছেন না,
এই সমস্ত প্রকার সংকটে যদি পড়ে থাকেন তাহলে আমার কাছে সোজা চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলকাতা। প্রত্যহ সকাল 8টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা। বিজ্ঞাপনটা পড়ে বরুণ ঘণ্টা বাজাল। লাল ইউনিফর্ম পরা একজন আর্দালি ঘরে এসে ঢুকল। বরুণ বলল, মিস দাসকে একটু পাঠিয়ে দাও তো। একটু পরেই ঘরে এসে ঢুকল মিস খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা ঢেউ তোলা রুক্ষ ফাঁপানো চুল, বিউটি পার্লারে গিয়ে সরু করে ডিজাইন করা ভ্রু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগাটিকে আবার সরু করে কাটা। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘরটা পুরো ভরে গেল। বরুণ কাগজটা তার হাতে দিয়ে বলল, এই বিজ্ঞাপনটা একটু পড়ে দেখো। বিজ্ঞাপনটা পড়ে খঞ্জনা বলল, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই জোচ্চর ধাপ্পাবাজ, কিছুই করতে পারবে না, শুধু টাকা পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকোয় পা রেখো না। মান্ডবী আর তার বাবাকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। তার ফল কি হবে সেটা জানো তো? আমার এই 2,500 টাকা মাইনের চাকরিটা যাবে, আমাদের চলবে কি করে? মান্ডবীর বাবা গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত বদমেজাজি লোক। কত ভয় কিসের তোমার? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মালিক নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারবে না। আর যদি চাকরি যায় অন্য জায়গায় একটা জুটে নিতে পারবে না? আজ বিকেলে তাহলে সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি, যদি কোনো উপায় না বলতে পারে তাহলে তুমি যা বলছো তাই করব। এবার আপনাদের সাথে সরলাক্ষ হোমের পরিচয় করিয়ে দিই। তার আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ করে স্থির করল সে আর পড়াশুনো করবে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করল, কিন্তু তাতে তেমন কিছুই হলো না, কারণ সমসাময়িক ফলিত জ্যোতিষীর বুলি তার তেমন রপ্ত ছিল না, মক্কেলরা তার বক্তৃতায় তেমন মুগ্ধ হলেন না। তারপর সে এই নামে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও বিশেষ সুবিধে হলো না। সম্প্রতি সে একেবারেই নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে এবং অল্প স্বল্প মক্কেলও জোগাড় হচ্ছে। তার বাড়িতে ঢুকেই প্রথম যে ঘরটা চোখে পড়বে সেখানে একটা ছোট্ট টেবিল আর একটা চেয়ার রয়েছে, সেটা মক্কেলদের অপেক্ষা করার ঘর। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানেই সরলাক্ষ এবং তার বন্ধু শ্রী বটুক সেন গল্প করছে। বটুক অবশ্য সরলাক্ষের চেয়ে বয়সে কিছুটা বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনও কেউ তাকে রোগী টোগী দেখতে ডাকে না। ঘরের ঘড়িতে তখন 4:45। বটুক বলল, ও কায়দা করে ব্যবসা তো ফেঁদে বসলে, ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পড়া বেয়ারা রেখেছ, কাগজে বিজ্ঞাপনও দিয়েছ দেখছি, তা মক্কেল টক্কেল কেমন আসছে? হ্যাঁ, 2-1টা করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা ফি দেওয়ার সাধ্য নেই, তাই টাকাটা শিকিটা যা দেয় তাই নেই। এই একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত মেটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে, 2 হাতে গাছের ডাল ধরে 1/2 ঘন্টা দোল খাবে, আর বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাবাকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বললাম, বাবাকে চিঠি লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম শুকিয়ে তোমাকে নিয়ে এসেছে, মিস্টার সরলাক্ষ হোম তোমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, দেখবে তৎক্ষণাৎ 100 টাকা পাঠিয়ে দেবে। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ 7:00 তিনি এখানে আসবেন। বলো কি হে, গদাধর ঘোষ তো মস্ত বড় লোক, তার আবার কি মুশকিল হলো? দেখো, তাকে যদি খুশি করতে পারো তাহলে তোমার কপাল কিন্তু খুলে যাবে, এই আমি বলে দিলাম। এই সময় সরলাক্ষের উর্দি পড়া বেয়ারা একটা স্লিপ নিয়ে এসে সরলাক্ষকে দিল। আরে, এ যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ, পাঠিয়ে দে পাঠিয়ে দে। বছর 20-22-এর একটি মেয়ে ঘরে এসে ঢুকল। দুজন লোককে দেখে একটু ঘাবড়ে গেল সে, বলল, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি হোম, ইনি আমার সহকর্মী ডক্টর বটুক সেন, আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধাবোধ করবেন না, বসুন।
মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল। তারপর বলতে শুরু করল, আমার বাবার নাম হয়তো আপনারা শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও, তারই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেকদিন থেকেই ঠিক করা রয়েছে, ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে, খুব ভালো সম্বন্ধ। মান্ডবী মাথা নেড়ে বলল, আসলে একটা বিশ্রী গুজব শুনছি, বরুণদা নাকি তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। তা ব্যাপারটা আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না, বলছেন ইয়াং ম্যানদের অমন একটু আধটু বেচাল হয়ে থাকে, বিয়ে হলেই নাকি সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াই কিন্তু ভালো। এক জ্যোতিষী বলেছেন আমার নাকি একটা ফাঁড়া আছে, 3 মাস পর কেটে যাবে, তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে? দেখি দেখি আপনার হাতটা দেখি। মান্ডবীর হাতটা বেশ ভালো করে দেখে সরলাক্ষ বলল, ফাঁড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস লাগবে না, মাসখানেকের মধ্যেই আমি কাটিয়ে দেব। খঞ্জনা দাসের খপর থেকে আপনি শ্রীমান বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ। হয়ে যাবে হয়ে যাবে, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। খরচা যা লাগে আমি দেব, এখন এই 100 টাকা আগাম দিচ্ছি। ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি 16 টাকা মাত্র, কাজ উদ্ধার হলে যা ইচ্ছে হয় দিয়ে যাবেন। পাশ থেকে বটুক সেন বলে উঠল, মিস ঘোষ আপনি নিশ্চিন্তে থাকুন, ও সরলাক্ষের অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। অত সহজ ভাববেন না, খঞ্জনাকে তো আপনারা চেনেন না, ভীষণ বদমাইশ মেয়ে, একেবারে জোঁকের মতো, সহজে ছাড়ে না। আর বরুণদাটাও না ভীষণ বোকা। আচ্ছা, বরুণবাবুকে আপনি কতদিন থেকে জানেন? ছেলেবেলা থেকে, আমার বাবাই তো ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। এই সময় সরলাক্ষের উর্দি পড়া বেয়ারা একটা স্লিপ নিয়ে এসে সরলাক্ষকে দিল। আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। হ্যাঁ, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, আমি এখন কি করি বলুন তো। কোনো চিন্তা নেই, আপনি ওই পেছনের ঘরে যান, মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না, শ্রীমান বিশ্বাস চলে গেলে আপনি আবার এই ঘরে আসবেন, ঠিক আছে? মান্ডবী তাড়াতাড়ি পেছনের ঘরে চলে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। শ্রী বরুণ বিশ্বাস ঘরে এসে ঢুকল। নমস্কার, মিস্টার হোমের সঙ্গে আমার একটু কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, ও আমার ডাক্তার বন্ধু বটুক সেন, এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবুও ইতস্তত করছে দেখে বটুক বলল, মিস্টার বিশ্বাস আপনি সংকোচ করবেন না, শার্লক হোমসের জুড়িদার যেমন ডক্টর ওয়াটসন, তেমনি এই সরলাক্ষ হোমের বন্ধু ডক্টর বটুক সেন, এই আমি। তহে আমি ওই ওয়াটসনের মতো এত হাঁদা নই, আপনি বানর দপ্তরের কর্তা তো? হ্যাঁ, আমি ডিরেক্টর অফ মাঙ্কি ডিপার্টমেন্ট। সরলাক্ষবাবু, আমি একটা অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিচ্ছু ভাববেন না মিস্টার বিশ্বাস, আপনি ঘটনাটা একটু খোলসা করে বলুন তো। আপনি শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে বহুকাল থেকে ঠিক করা রয়েছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রাচুলেশনস মিস্টার বিশ্বাস। কিন্তু আমি এখন অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি মিস্টার হোম। বেশ তো, তাকেই বিয়ে করুন। তা তো করতেই চাই, কিন্তু তাতে যে বিস্তর বাধা, শ্রী গদাধর ঘোষ আমার বাবার বন্ধু, ছেলেবেলা থেকে আমাকে মানুষ করেছেন, এখনও আমার অভিভাবক, তিনি আমার চাকরিটা করে দিয়েছেন, এখন চটে গেলে তিনি আমাকে তাড়াতে পারেন, অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তিও পাব আর আমার চাকরিও বজায় থাকবে। তাহলে তো তার মেয়েকেই বিয়ে করতে হবে। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে আমি দেখে আসছি, তাকে ছোট বোন মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম টেম করা অসম্ভব ব্যাপার। আচ্ছা, উনি কি দেখতে বিশ্রী? না, ঠিক হয়তো বিশ্রী নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না, মোটা সোটা গড়ন, টমেটোর মতো টোপা টোপা গাল, 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু চালচলন একেবারে সেকেলে, স্মার্ট নয় একদম, ভুলভাল ইংরেজি বলে, এখনও জরির ফিতে দিয়ে খোপা বাঁধে, এক গাদা গয়না টয়না পরে জুজুবুড়ি সাজে, মানে যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা? ও তো অপূর্ব, চমৎকার, মেম সাহেবদের মতো ইংরেজি বলে,
তার সঙ্গে মান্ডবীর কোনো তুলনাই হয় না। দেখুন মিস্টার বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝতে পেরেছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার মেয়েকে বিয়ে করতে চান না, তাই তো? বরুণ বিশ্বাস মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল, তারপর বলল, হ্যাঁ সমস্যাটা সেই রকমই তো দাঁড়িয়েছে, কোনো উপায় বলতে পারেন? একটা খুব সহজ উপায় বলতে পারি। আপনি হিন্দু তো? এদেশে এখনও বহুবিবাহ নিষেধের আইন পাশ হয়নি। শ্রী গদাধরের মেয়েকে বিয়ে করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন, এর ছ মাস পর মিস খঞ্জনাকেই বিয়ে করবেন এবং তাকেই সৌরানীর পোস্ট দেবেন। আরে মশাই, আপনি গদাধর ঘোষকে জানেন না, ধড়িবাজ ধুরন্ধর লোক, সম্পত্তি যা দেওয়ার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে সেদিনই আমার চাকরিটা খাবেন, আর ওই মেয়েকে নিজের কাছে নিয়ে চলে যাবেন। আমি এখন কি করি? বটুক সেন বলল, আমি একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, আপনাকে দুপুরিয়া আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আর একটা শ্বশুরের মেয়েকে চায়ের সঙ্গে খাওয়াবেন, দুজনেই পগার পার হলে সম্পত্তি আপনার হাতে চলে আসবে, চাকরিও থাকবে, তখন ওই মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষ হিসেবে বিয়ে করে নেবেন। বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরার জার্মন দিতে পারি, কাজ সামান্যই হবে। দেখুন মশাই, আপনাদের সঙ্গে ইয়ারকি করতে আমি এখানে আসিনি, ও আমার সময়ের একটা মূল্য আছে। পরিস্থিতি সামলানোর জন্য সরলাক্ষ বলল, রাগ করবেন না, রাগ করবেন না, আপনার প্রবলেমটা বড় শক্ত কি না তাই বটুকদা একটু ঠাট্টা করছেন। আমি বলছি কি, মানে আপনার আকাঙ্ক্ষাটা বড্ড বেশি নয় কি, একটু কমিয়ে ফেলুন। দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিলাম, কিন্তু এমন কোনো উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ চাকরিরও কোনো ক্ষতি না হয়, অর্থাৎ ওই গদাধর ঘোষ যাতে রাগ না করেন? আচ্ছা, আমাকে একটু সময় দিন, ভেবে চিন্তে একটা উপায় বের করতে হবে। আপনি সাত দিন পর আসুন, ফিটা জানেন তো, আজ ১৬ টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এসে ঢুকল, তার হাত পা কাঁপছে, মুখ লাল, চোখ দুটো ফুলে রয়েছে, দেখলেই বোঝা যায় যে সে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বলল, এগি মিস ঘোষ, হা হা, আপনি তো বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি, স্থির হয়ে বসুন, স্থির হয়ে বসুন, দু মিনিটের মধ্যেই একটা ওষুধ নিয়ে আসছি। ওষুধ চাই না, একটু জল দিন। সরলাক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে মান্ডবীর হাতে দিল। মান্ডবী চোখে মুখে জল দিয়ে বলল, আর কিছু করার দরকার নেই, বরুণদাকে আমি বিয়ে করব না। না না, ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলে ওসব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে আমি উদ্ধার করবই করব। যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? মান্ডবী সজোরে মাথা নেড়ে বলল, না না না, আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্যু জুজুবুড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যেধরি। ও, আপনি বোধহয় আড়িপাত ছিলেন, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, এসব কথায় কান দেবেন না। বানরের কর্তা হয়ে আপনার বরুণদা বানরের বুদ্ধি পেয়েছেন, খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। ও মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন, আপনি হচ্ছেন সেই রমণী স্বয়ং কালিদাস যাকে নিয়ে তার কাব্যে বলে গেছেন, চুপ করুন, অসভ্যতম করবেন না, এই নিন আপনার ১৬ টাকা, আমি চললাম। সরলাক্ষ হাত জোর করে বলল, মান্ডবী দেবী মন শান্ত করুন, ধৈর্য ধরুন, যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলল, নাও ঠেলা সামলাও, এখন সবাই তো দেখছি ভয়ঙ্কর, খঞ্জনা ভয়ঙ্কর বদমাইশ, বরুণটা ভয়ঙ্কর বোকা, আর মান্ডবী ভয়ঙ্কর ছেলে মানুষ, পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আরেক দিকে যাচ্ছেন, এখন কার মন রাখবে শুনি, আবার ওদিকে পাত্রীর বাবা আসছেন, এখন তিনি কি চান তা মা গঙ্গাই জানেন। সন্ধে ৭টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে উপস্থিত হলেন।
সরলাক্ষ খুব আপ্যায়ন করে তাকে নিজের চেম্বারে নিয়ে গিয়ে বসাল এবং বটুকের সাথে পরিচয় করিয়ে দিল। পকেট থেকে বিজ্ঞাপনটা বের করে শ্রী গদাধর ঘোষ বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষবাবু। ডেলিকেট ব্যাপারে উপায় বলে দিতে পারে এমন একজন বিচক্ষণ লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষ, এদের কি সব সমস্যার কথা বলা যায়? নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? তা আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? কিছু ডিগ্রি আছে? হ্যাঁ, আমি হলাম সাউথ আমেরিকার মায়া অ্যাজটেক ইনকো ইউনিভার্সিটির পিএইচডি হোল্ডার। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। আবার বাগবাজার বিধুসভাও আমাকে বুদ্ধি বারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ, এখন আমার সমস্যাটা শুনুন। গদাধর তার সমস্যাটা সবিস্তারে বিবৃত করে সবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মায়াবীর কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন, আমার মেয়েটা বড়ই মনমরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরাও আপনার কথায় ওঠেন বসেন। আপনি মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করে দিতে পারেন। সেটি হওয়ার জন্যেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। তাহলে বরুণকে দূরে কোথাও বদলি করে দিন। সে কথা যে আমি ভাবিনি এমনটা নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরও মাথাচাড়া দিয়ে ওঠে। চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার সমাধান কি করবেন? তারও সমাধান আছে, অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিয়ে দিতে হবে। খঞ্জনা আমাদের আদেশ মতো বিয়ে করবে কেন? শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করুন আর তার জায়গায় এমন একজনকে নিয়োগ করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু কোথায় পাবো তেমন লোক? বটুককে কনুইয়ের একটা ঠেলা দিয়ে সরলাক্ষ বলল, কে বলো বটুকদা? মাইনে টাইনে কিরকম কি সেটা যদি? তা ভালোই, 2500। রাজি আছো তো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। খঞ্জনা গঞ্জনা কল্পনা কোনো কিছুতেই আমার আপত্তি নেই। বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেম বদল তত সহজে হয় না। আহ, সেই জন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। কিন্তু প্রাণীবিজ্ঞান না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না, তুমি তো নারী টেপা ডাক্তার। এবার সরলাক্ষ বলল, শুনুন স্যার, এমন কোনো বিদ্যে নেই যা ডাক্তারেরা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি, আরও কত কি, তাই না বটুকদা? নিশ্চয়ই, জিওলজি বিশেষ করে মাঙ্কিওলজি আমার খুব ভালো রকম জানা আছে। বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি দু মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। ও, দু মাস লাগবে না, এক মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো, 5 দিন পরে ফিরবো। তারপরে রবিবারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে খাবে, কেমন? আর আমার মেয়ে মান্ডবীর সঙ্গে আলাপ করিয়ে দেব। যে আগে শ্রী গদাধর ঘোষের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন নিয়োগ হলেন এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থার অযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ অফ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। এই যে, এসো এসো এসো, ওরে মান্ডবী, এদিকে আয়। এই ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট, আর ইনি হলো ডক্টর বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। খাস আলোক কিন্তু এনারা। নমস্কার বিনিময়ের পর বটুক বলল, নমস্কার নমস্কার স্যার। স্যার, একটা অপরাধ হয়ে গেছে, আপনাকে খবরটা আগে দেওয়া উচিত ছিল। বড্ড তাড়াতাড়ি হয়ে গেল কি না তাই বলতে পারিনি আর কি, মাফ করবেন। এই মানে ওই শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুককে সাবাসি দিয়ে গদাধর ঘোষ বললেন, জিতে রহো, জিতে রহো, বা 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 বা, বলিহারি, সাবাস, আমরা ভারী খুশি হলাম শুনে। কি বলিস মান্ডবী,
তোমরা খেতে শুরু করো, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে আসছি। ধন্য রুচি আপনার বটুকবাবু, বাবার কাছে ঘুষ খেয়ে সে সুর্পনখাটাকে বিয়ে করে ফেললেন, খঞ্জনাই বা কিরকম মেয়ে, দুদিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিল। তিনি অতি সুবুদ্ধি মহিলা, বরুণবাবু চাকরিটাও মারেননি, আবার বটুকদার চাকরিটাও পাকা করে দিয়েছেন, আমারও মুখ রক্ষে করেছেন। খঞ্জনা আবার আপনার কি করলেন সরলাক্ষবাবু? আপনাকে কথা দিয়েছিলাম না, দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া বাঁধিয়ে দেব। আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটা চিঠি লিখেছেন, আমি অবশ্য সেটা ড্রাফট করে দিয়েছি, এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মধুর চিঠি লেখেন না, তাহলেই সব ঠিক হয়ে যাবে, আর আমার ফিয়ের বাকি টাকাটা আর আপনাকে দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। উফ, আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, কোনো সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভনীয় অশোভনীয় জ্ঞান নেই, কি ভয়ঙ্কর মানুষ আপনারা! ক্ষমা করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যাতা ভুলে ফেলেছি। গদাধর বাবু টেলিগ্রাম পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল, তারপর সরলাক্ষ ও বটুক সেখান থেকে প্রস্থান করল। পরের দিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতা লম্বা চিঠি পেল। এখানেই থামা যেতে পারে, কারণ এর পর যা হলো তাহা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কিন্তু এমন শ্রোতা অনেক আছেন যারা নায়ক নায়িকার একটা এসপার ওসপার না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না, তাই তাদের অবগতির জন্য বাকিটা বলছি। সন্ধ্যের সময় গদাধর ঘোষ সরলাক্ষের কাছে এলেন। সে একাই ছিল, বটুক তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেছে। ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবী কি বরুণ মস্ত পরে একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে। আমি অনেক বোঝালাম, কিন্তু মান্ডবী গো ধরে বসে আছে, বাঙাল বাড়ির গো, তার মায়ের কাছ থেকে পেয়েছে, চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বলল, ওই ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালি তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো, বরুণের মতো পাত্র লাখে একটাও পাওয়া যায় না, তোমার অসাধ্য কিছুই নেই, মান্ডবীকে রাজি করাতে পারো তো তোমাকে খুশি করে দেব বাবা। যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরের দিন গদাধর সরলাক্ষকে আবার জিজ্ঞেস করলেন, কি হলো হে, রাজি করাতে পারলে? বরুণের উপর ভীষণ চটে গেছেন, শুধু ছুঁচো না, মিন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন। আমার মতে চটপট ওনার অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া দরকার, নয় তো মনের শান্তি ফিরে পাবেন না। আসলে উনি একটা দারুণ শখ পেয়েছেন স্যার, তার হৃদয়ে যে শূন্য স্থান তৈরি হয়েছে তা পূরণ করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে কেন? ভালো পাত্রই বা কোথায় পাবো? যদি অভয় দেন তো একটা অনুরোধ করি, অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি আর কি। তুমি, তোমাকে বিয়ে করতে চাইবে কেন? ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার গণ্যমান্য আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো আর কাজ চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত পোস্ট। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন, মাটির তলায় রেল, শহরের চারদিক দিয়ে চক্রাকার রেল, সমুদ্র থেকে মাছ, প্লেনের ময়লা থেকে গ্যাস, আরো কত কি। আমিও ভালো স্কিম বলতে পারি। বলো না, বলো না একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি, গির্জা বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাব আরবান হিল স্টেশন, সহজেই হতে পারে। এই কলকাতার কাছেই লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতেই প্রকাণ্ড একটা লেক কাটা হবে, তার মাটি জমা করে স্তূপ করা হবে ওই লেকের মাঝে, যার উচ্চতা হবে ওই 10-12 হাজার ফুট পিরামিডের মতো বা কৃত্রিম পাহাড়ের মতো। দার্জিলিং যাওয়ার আর দরকারই হবে না, পাহাড়ের গায়ে আর মাথায় একটা চমৎকার শহর গড়ে উঠবে। প্রচুর অ্যাডভান্স দিয়ে লোকে জমি লিজ নেবে, আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু চাষ হবে, আর নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনে পয়সায় বরফ পাবেন, ঢালু গাবে, আপনা আপনি স্লিপ কেটে নেমে আসবে।
চমৎকার চমৎকার, আর বলতে হবে না, আর বলতে হবে না। কালকেই কালকেই আমি ল্যান্ড মিনিস্টারের সাথে কথা বলে নেব। হ্যাঁ, কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? ওই পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। ও 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিত থাকো, নিশ্চিত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি দেরি করো না, তুমি দেরি করো না, লেগে যাও লেগে যাও, এই এখন থেকেই মান্ডবীকে পটানোর চেষ্টা করো। হ্যাঁ, মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষের প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব পাকা। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে পটিয়ে ফেলল। কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন বরুণ বিশ্বাসের কি হল, তার কথা আর জিজ্ঞেস করবেন না। তাকে বিয়ে করার জন্য একটি মাদ্রাজি, 2টি পাঞ্জাবি এবং 3টি ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জাজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা যে কী করবে তাহা ভেবে আর কোনো কুলকিনারা করতে পারছে না। এতক্ষণ আপনি শুনছিলেন পরশুরাম ওরফে রাজশেখর বসুর কাহিনী সরলাক্ষ হোম, অনলি অন রেডিও মেলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। সরলাক্ষ হোমের চরিত্রে অপূর্ব, গদাধর বাবুর ভূমিকায় দীপক, খঞ্জনা এবং মান্ডবীর চরিত্রে রীতি, গল্প পাঠে বটুক সেন এবং বরুণ বিশ্বাসের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।